তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে ইন্ট্রো দিচ্ছি এভাবে, কারণ সেভাবে ফেসবুক ব্লগে কখনো ইন্ট্রো দেওয়া হয়ে ওঠে না। যাই হোক, আজকের দিনটা কীভাবে কাটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তার কারণ আজকে মা নেই। মা ছাড়া বাড়িটা যে কীরকম মানে বাজে একটা ফিলিংস থাকে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। জানি সবারই এরকম হয়, বাট আমার জন্য একটু বেশিই হয়, কারণ আমি ভীষণই মানে মায়ের উপর ডিপেন্ডেন্ট। শুধু মা বলে না, আমি যাকে বেশি ভালোবাসি তার উপরে এতটাই ডিপেন্ডেন্ট হয়ে যাই যে একা চলাটা আমার পক্ষে খুব মুশকিল হয়ে দাঁড়ায়। তো চলো এখন আমি যাতে যদি কী করছি তোমাদেরকে দেখাই। এখন যদি আমি মাছ ভাজছি, ইলিশ মাছ, তখন আমি মাছটা ভেজে ভাত খাবো। আর ভাইরা অলরেডি খেয়ে নিয়েছে ডিম ভেজে দিয়ে ভাত, আর বাবানের জন্য একটু মাছ নিয়েছি, এটা বাবানের তরকারি করবো। আর এখানে সকালবেলা উত্তর ভাতই করা হয়েছে। আমি যে ভাত নিয়ে এসেছি, আমার টিয়া পাখি দেখো ওখানে ফিস খাবে, আর টিয়া পাখি ফিস খাবে, খা 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 টিয়া পাখি। টিয়া পাখি কাঁটা নেই, আমি কাঁটা বেছে দিয়েছি, কাঁটা নেই। এই দেখ কাঁটা কোথায় তুই দেখতে পাচ্ছিস, কাঁটা মাম্মা কাঁটা দেয় তাই তোমাকে। আসো বাবা, আসো আমাদের রিয়াকশনও অনেক সুন্দর ছিল। আর এইভাবে এগিয়ে যাওয়ার জন্য আজকে আমি 5,000 টাকা লাগাবো, আর তাতে আমার ইনকাম আরো অনেক বাড়বে। আর এখানে আমাদের খেয়াল রাখতে হবে প্লেন ক্রাশ হওয়ার আগে ঠিক টাইম মতন টেকউইনে ক্লিক করা, আর তাহলেই আমরা অনেক গুণ বেশি জিতে নিতে পারবো। এগুলি কিন্তু অনেক সহজ, আর আপনিও আমার মতো অনেক বেশি আর্নিং করতে পারবেন। তাই একদম দেরি না করে কমেন্টে দেওয়া লিংকে গিয়ে ঝটপট ক্লিক করুন। আর হ্যাঁ, আমার দেওয়া প্রোমো কোডটি কিন্তু ব্যবহার করতে একদম ভুলবেন না, কারণ আমার দেওয়া প্রোমো কোড যদি আপনারা ব্যবহার করেন তাহলে প্রথম ডিপোজিটে পেয়ে যাবেন 66,000 ইনার। তো দেরি করছেন কেন, ঝটপট যান আর এখনই খেলুন 1x। তো ওইদিকে বাবানকে তো আগেই খাওয়ানো হয়ে গেছিলো, তারপরে আমরা ব্রেকফাস্ট করে তারপরে চলে এসেছি দুপুরে রান্নার আয়োজন করতে। আর আজকে রান্না করব, দেখো এখানে মাছের ডিম ভেজে নিচ্ছি, এদিকে ভেন্ডি ভাজবো, আর তার সাথে করব আলু দিয়ে পটল দিয়ে মাছের ডিম দিয়ে ঝোল। কারা কারা রেসিপিটা খেয়েছো বা ট্রাই করে দেখেছো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। আর ওইদিকে তো বাবানের খাবার অলরেডি পাশে বসিয়ে দিয়েছি, আর কাকি এদিকে মশলাও করে দিচ্ছে। তো তারপরে একটু কাজের উদ্দেশ্যে এসেছিলাম আমাদের পাকার রাস্তাতে, তো সেখানে এসে যে বাবান খাবার খাবে বলে বায়না করছিলো, তো বাবানের জন্য খাবার কিনলাম আর ডিম কিনলাম, ডিম লাগতো বাড়িতে তাই। তো তারপরে চলে এসেছি বাড়িতে, আর এখন দেখো বাবান বসে বসে কি খাচ্ছে। ডিম কি করে আসলো এই বাটির মধ্যে? জামা খুলে দিয়ে স্নান করবা। তো ওইদিকে বাবানকে বসিয়ে দিয়ে আমি এদিকে দেখো চেঞ্জ করে নিয়েছি, আর এখন একটুখানি ড্রেসিং টেবিল তারপরে খাট সমস্ত কিছু মুছে পরিষ্কার করব, কারণ প্রচণ্ড ধুলো পড়ে যায়। একদম তো রাস্তার সঙ্গে আমাদের বাড়ি, তাই জন্য প্রচণ্ড ধুলো হয়, রেগুলার মুছলেও মনে হয় যেন মোছা হয় না অনেক দিন। তো এখন দেখো ক্লিন করছি, আর এই ছবিটাতে কে কে আছে দেখি গেস করে বলো তো। এখানে কিন্তু আছি আমি, আমার মা আর আমার দিদু। খুব মিস করি দিদুনকে, এখন যখন ছিল আমাদের অনেক ভালোবাসত, আর অনেকটা কষ্ট পেয়ে দিদুন চলে গেছে আমাদের ছেড়ে। যাই হোক, এখন সে কথা ভাবলে অনেকটাই কষ্ট হয়, মনে হয় সবার দিদুন এখনও আছে, আমার দিদুনটাই মানে আগে থেকেই চলে গেছে। যাই হোক, নিয়তি এমন একটা জিনিস কাউকে দেখে ধরে রাখতে পারে না, ভগবান যার জন্য যেটা ভেবে রেখেছে তার জন্য সেটাই হবে। আমরা মানুষ মাত্র, তো আমরা কিছুই করতে পারি না। তো দেখো এদিকে এখন সমস্ত কিছু মুছে নিচ্ছি, আর এই মেকআপ পাউচটা কিন্তু আমার অনেকটাই ফেভারিট। এটা আমার পাউচ ঠিক না, এটা একটা মিনি ব্যাগ বলতে পারো, মিনি ট্রলিও বলতে পারো। তো ভীষণই সুন্দর, আমার অনেকটা পছন্দের। তো সমস্ত দেখো কিছু মুছে নিচ্ছি, আমার বাবা না এত পাউডার নিয়ে চারিদিকে ছড়ায় না, ধুলোকে পাউডার, পাউডারকে ধুলো বলে মনে হয় আমাদের বাড়িতে।
তো যাই হোক, এগুলো এক একে করে গুছিয়ে নিচ্ছিলাম, কারণ চারিদিকটা মেসি হয়েছিল। আর পরিষ্কার থাকলে না নিজের মনটা দেখবে খুব একটা ভালো লাগে, আর যদি নোংরা অবস্থায় চারিদিকটা থাকে না তবে নিজের মনটা ভালো লাগে না। আর ফ্লোরটা একদমই মানে তোমরা মানে দেখো না, তার কারণ বাবা নেল পলিশ দিয়ে পেনের কালি দিয়ে যা অবস্থা করেছে আমাদের ফ্লোরে, যে তাকানোর মতন না। আর এগুলো উঠতেও চায় না, একদম সহজে উঠতে চায় না। বাবাঞ্জা আমার মায়ের সাথে কী যে অত্যাচার করে, আমার মায়ের বাড়িটাকে পুরো বাবাঞ্জা বানিয়ে রেখেছে, তোমাদেরকে কী আর বলবো। যাই হোক, কিছু করার নেই, যতদিন না বুঝবে ততদিন এরকম বদমাইশি করতেই থাকবে। আর সত্যি বলতে না, আমরা ছোটোবেলায় এতটাও দুষ্টুমি করতাম না, যদিও করতাম বাইরে গিয়ে খেলা করে দুষ্টুমি করতাম, বাট বাবান ঘরে বসেই এত দুষ্টুমি করে যে মানে আমরা তো হাঁপিয়ে উঠি মাঝে মাঝেই। তো তারপরে দেখো, এই যে বাবু মশাই এখন বসে বসে খাবে জেলি, তো জেলি খাওয়ানোর পরে ওকে করাবো স্নান। তো তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো। এইভাবে খেতে হয়? কিভাবে খেতে হয় একটু দেখাও তো। ইঁদুর খপ করে খাচ্ছে। ইঁদুর আর একটু দেখাও, ইঁদুর কি করে খায়। ম্যাঙ্গো। ম্যাঙ্গো খাবা? না। কি করে খাচ্ছ জেলি? খপ করে খাও। আরেকটা খাবা? তো এই যে বাবুকে এখন স্নান করিয়ে নিয়ে এসেছি, আর এখনও বসে বসে খাচ্ছে লস্যি আর টিভি দেখতে তার পাশাপাশি। আর এদিকে ওর খাবার করতে যাবো, এরকম সময় দেখো পেন দিয়ে কি অবস্থাটা করেছে, পেনের নিবটা পুরো ভেঙে ফেলেছে। ও প্রায় সময় এরকম করে, ওকে পেন দেওয়াই যায় না, পুরো সারা গায়ে দেখো, সারা পায়ে গায়ে একদম পেনের কালি লাগিয়ে ফেলেছে, মনে হচ্ছে দেখো স্নান করেছে। যাই হোক, কোনো ক্রমে তো পরিষ্কার করলাম, আর তারপরে ঘুম পাড়িয়ে দিয়ে আমরাও স্নান খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আর রাত্রে বাবুর ইচ্ছা হচ্ছে আজকে বিরিয়ানি খাই, ভাইও যেহেতু বিরিয়ানি ভালো খায় তাই জন্য দুজনের জন্য নিয়ে এসেছিলাম এখন আমি এসছি নিজে ফ্রেশ হবো, তারপরে কিছু কাজ থাকে আমার গিটিং এর, তো সেগুলো কমপ্লিট করবো, তারপরে ঘুমোবো। মাকে তো অনেকটাই মিস করছি, কারণ মা ছাড়া বাড়িটা পুরোই ফাঁকা ফাঁকা। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করো। লাভ ইউ গাইস, টেক কেয়ার, টাটা, বাই।